স্ক্রিন শেয়ার হয়েছে? কারেন্ট চলে গেছিল। আচ্ছা এখন দেখেন, এই এই এইগুলোকে মানুষ করতে হবে নাকি? আমরা এখানে একটা ক্লাস নিয়ে নিতে বলছিলাম, ক্লাস যদি নিই, ক্লাস যত ধরে নিলাম লিঙ্কস, ওটা শর্টকাট লিঙ্কস, নেওয়ার পরে যেটা হবে এখানে সব কিছু নিলাম, নেওয়ার পরে এই জিনিসটা করে দেয়। হেডিংয়ে তো আর কিছু চেঞ্জ করার দরকার নাই, যা আছে তাই থাকবে। আমাদের এর মধ্যে কি কি আছে এটা একটু দেখি। এর মধ্যে আছে এলআই, আর আছে তো এই এলআই, এইগুলো হচ্ছে ফন্ট সাইজ 13 পিক্সেল, কালার দেন হোয়াইট, আর লাইন হাইট একটু কমায় দেন। লাইন হাইট আপাতত 13 পিক্সেল, 13 না 23 পিক্সেল। ওকে, আর এলআইগুলোতে মার্জিন দেন হচ্ছে, মার্জিন বটন দেন 10 পিক্সেল। দেখেন তো এটা হবে ফন্ট ওয়েট, এটা হবে 400। ওকে আচ্ছা, ফন্ট ওয়েটটা মনে হইতেছে ফন্টটা মিলে নাই, দাঁড়ান এখানে কি ফন্ট ইউজ করা আছে, ফন্ট ফ্যামিলি সেন্স করা আছে ভাই, এটা ইটস ওপেন সানস, আমরা ওপেন সানস ইউজ করি। ওপেন সানস এটা মনে হয়েছিল, এখন ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে এটাকে দুই পাশে নিতে হবে নাকি? তো এলআইতে আমাদের অলরেডি এখানে ইউজ করতে পারেন ডিসপ্লে ফ্লেক্স, হ্যাঁ ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স দিলে সব কিছু পাশাপাশি আসার কথা। একটু ইন্সপেক্ট করে দেখি, এলআই তো না সরি, এটা হবে ইউএলএ, ফ্লেক্সটা হবে যেহেতু দুইটা এলআইকে দুই পাশে রাখবো, ডিসপ্লে ফ্লেক্স। দেখেন সব এখন পাশাপাশি চলে আসছে, তো দেন এলআইতে ইউজ করবেন উইথ 50%। ফ্লেক্সটা সহজ আর কি, বুঝছেন ফ্লেক্সটা কাজগুলো অনেক সহজ করে দিছে এই ডিজাইনিং এ, ফ্লেক্স আর গ্রিড এই দুইটা জিনিস। যেটা হয় আমরা ডিসপ্লে ব্লক করলে যেটা হয় না, যে উইটের বাইরে কেউ যেতে পারে না, ঠিক আছে, সরি ডিসপ্লে ব্লক না মানে ইনলাইন ব্লক করলে যেটা হয়, যে তার কন্টেন্টের যে উইডটা ছিল এই উইডের বাইরে যেতে পারে না, তো র্যাপ ইউজ করলে যেটা হয় তার যতটুকু তার জায়গা ছিল এর ভিতরে সবাইকে প্যাকেট করে ফেলায়, ঠিক আছে। তো কয়েকটা প্রপার্টি ফ্লেক্সের আপনারা একটু ওই কিছু ভিডিও দেখতে পারেন, লাস্ট ভিডিওটা যেটা দেখছি এটা দেখতে পারেন, অথবা ইউটিউবে বা ডকুমেন্টেশন দেখে W3 স্কুলে একটু মুখস্থ করে, মুখস্থ না জাস্ট আইডিয়া নেবেন যে আসলে কোনটার কাজ কি, মনে রাখলেই চলবে, বাকিটা পরবর্তীতে দেখে আবার করলেন, ঠিক আছে। তো আরেকটা পার্ট আছে আমাদের, সেটা হচ্ছে কি ছোট একটা গ্যালারি। তো দেখেন এতটুকু সিএসএস করতে হয়তো আপনারা যারা ফ্লুইড ইউজ করছেন অনেক কাজ করতেছে, ঠিক না? এখানে দেখেন মাত্র 4 লাইনে কাজ শেষ,
জি ভাই, আমি তো ফ্লোট ইউজ করছি, ওটা অনেক কাজ করছে, কাম হ্যাঁ অনেক এখানে 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 দেখেন অনেক কাজ করছে এখানে। টোটাল লাইন লাগছে দুইটা, এখানে উইট ইউজ করে ঝামেলা শেষ, ঠিক আছে। আর এর জন্য তো কিছু করাই লাগতো, কিছু করেন। আচ্ছা এতে একটা হোভার ইফেক্ট আছে, ফ্লেক্সটা একটু প্র্যাকটিস করেন বেশি বেশি, দেখবেন কাজ কমে যাবে। ফ্লুইডটা আসলে একটু বিরক্তিকর, বুঝছেন, এটা এক হচ্ছে একটা আরেকটার উপর উঠে যায়, তারপর ইনলাইন ব্লক ইউজ করো, আবার মার্জিন টার্জিন নিয়ে তো ঝামেলা আছেই, লেফট থেকে রাইট, রাইট থেকে লেফটে নিতে। আচ্ছা হোভারে হচ্ছে কালার কী হবে, কালার হবে আপনার এই কালারটা, একদম শেষের পার্ট। শেষের পার্টে কি আছে, শেষের পার্টে আছে আপনার ফ্লিকার ফটো আর হাবি জাবি যা যা ছিল দিয়ে দেন। আচ্ছা তেমন কিছু করতে হবে না, এটাতে দুইভাবে কাজটা করা যেতে পারে। কিভাবে করা যায়, এটা হচ্ছে কলের ভিতরে কল নিতে পারেন আর কি। দেখি এখানে আপনার কল আছে কয়টা, তিন চারটা আছে, চারটা কলাম মিলাও, চারটা কলামের মধ্যে আবার রো নেন, রো নিয়ে এখানে ইউজ করেন, ধরেন এটাকে আবার তিন ভাগ করেন, ডট কল চার IMG ইমেজেস ফ্লিকার ওয়ান, নষ্ট হয়েছে কিনা দেখি আগে কাজ হচ্ছে কিনা। দেখেন চলে আসছে, ঠিক আছে, পাশাপাশি আছে আমাদের সব কিছু, ঝামেলা নাই তাইলে। এখানে এগুলো কি বাইরে নাকি, এখানে ইয়েটা গেল কই, ব্যাকগ্রাউন্ডটা, ব্যাকগ্রাউন্ড ফুটার ইউজ করছে না, ফুটার ইউজ করলাম, ব্যাকগ্রাউন্ডটা অর্ধেক আসছে অর্ধেক পায় নাই। এটা হয়তো ওখানে কোনো প্রবলেম হতে পারে, এমনিতে ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে এখানে কিছু অ্যাট্রিবিউট ইমেজের জন্য সেটা ইউজ করে দেন। এখানে হচ্ছে কি হবে যে ফুটার ভাই, কল ফোরের জায়গায় তো থ্রি হওয়ার কথা, কোথায়, যেহেতু চারটে পার্ট, না না আপনার এক রোতে কয়টা, তিনটা করে না, এই কারণে তিন চার বারো, আমরা তো বারো বারো নিয়ে আমাদের কাজ না, ও সরি সব চার হবে, তো আমি তো ভুল করছি, ওই ইমেজের নাম চেঞ্জ করতে গিয়ে কল চেঞ্জ করে দিস, ঠিক আছে। এখন হচ্ছে ইমেজগুলোর যে কাজটা করেন সেটা হচ্ছে উইট হবে 100%, হ্যাঁ তাহলে দেখবেন আর ঝামেলা নাই। IMG সব IMG না, এটা হচ্ছে একটা ক্লাস ধরে নেন, এখানে কি ক্লাস ধরবেন, ধরেন দেন গ্যালারি, একটা ক্লাস ধরেন ভিতরে ডট গ্যালারি, তার মধ্যে যে IMG গুলো আছে এগুলো রিট হবে কত, 100%। এখন দেখেন এরপর হচ্ছে এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি করা যায়,
ও না, ঠিকই তো, কিছু করতে হবে না, শুধু এই মার্জিন বটম ইউজ করেন। আচ্ছা, এগুলো ইমেজগুলো যখন কাটছিলাম সেক্ষেত্রে ইমেজগুলো একটু বড় ছোট আছে, এই কারণে ইমেজগুলো ঠিকঠাক নাই আর কি। তো ইমেজগুলো হচ্ছে একটু সমানভাবে কাটেন। এখন যেটা করতে পারি, একটা ফিক্সড হাইট উইড দিয়ে দিই, ফিক্সড হাইট উইড যদি দিই, উইড 100% থাকুক, বর্ডার দিয়ে দেখি আসলে এরকম এলোমেলো কেন এগুলা। ডট গ্যালারি, ও আচ্ছা আমরা এখানে কিছু নিই নাই, আচ্ছা আমাদের সিএসএস পাই নাই, ঠিক আছে আর একটা ক্লাস হবে এখানে, আমরা এই ক্লাসটা এখানে দিয়ে দিই। কপি, একটা কাজ করে সব কিছু এখানে দিয়ে দিই, তাহলে গ্যালারিটা লাগছে না, গ্যালারি ছাড়াই না লাগবে। এখানে শুধু স্পেসটা তুলে দেন, ঠিক আছে। আচ্ছা, এরপর একটা প্রবলেম হয়েছে, প্রবলেমটা হচ্ছে ইমেজগুলো সব চ্যাপ্টার হয়ে গেছে। চ্যাপ্টার কারণ কি? উইট 100%, আচ্ছা অবজেক্ট ফিট ফিট ইউজ করে, ও কারণ আছে। আমরা ওই যে একটা জিনিস খেয়াল করবেন, আমরা যখন এখানে হাইট ইউজ করছিলাম না একটা লোগের জন্য, ওই লোগের হাইটটা এখানে অটোমেটিক পেয়ে গেছে, ঠিক আছে। তো এক্ষেত্রে যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে, লোগেকে একটা ক্লাস ধরেন, হ্যাঁ একটা ক্লাস ধরেন যে লোগ। হ্যাঁ, এখন যে কাজটা করেন, উপরে যে আইটেমটা ছিল একদম সবার শুরুতে, আইএমজি না দিয়ে এটাকে দেন ডট লোগো। এখন দেখেন ঠিকঠাক আছে। আর এখানে হচ্ছে মার্জিন টপ দেওয়া, মার্জিন যে বটম আছে এখানে দিয়ে দেন 30 পিক্সেল, 30 না সম্ভবত 20 পিক্সেল হবে। দেখেন গ্যালারি রেডি। ওকে, একটা পার্ট বাকি, একদম সবার শেষের ফুটারটা নাকি, এখন এটা করে দেন, এটা করে দিলে কাজ শেষ। তো এটা করতে যেটা করতে পারেন, এখানে আরেকটা ক্লাস দেন, গ্যালারির উপর লেখাটা আসবে আর কি। ও উপরে ফ্লিকার ছিল না, এটা ছিল কই ছিল ফুটারে, এই জায়গাতে হবে ফ্লিকার ফটোস। আচ্ছা এখন আসেন, আচ্ছা এটাকে ফুটারের ভিতরে দিতে পারেন অথবা বাইরে দিতে পারেন। তো আমরা আরেকটা সেকশন নিয়ে দিই, এটার নাম দেন হচ্ছে ধরেন, যেহেতু ফুটারটা দিয়েছেন এখানে দিতে পারেন যে বটম ফুটার। ওকে, বটম ফুটারে কী আছে? কিছুই নাই, শুধু একটা পি দিয়ে দেন, পিতে পুরো টেক্সটটা বসায় দেন।
পুরো টেক্সটটা বসলো আর এতটুকু হচ্ছে একটা এ তে আসবে ঠিক আছে এ তে বিটলসটা নিয়ে আসুন আর লিংকটা স্ল্যাশ করে দেন ক্লিক করলে এই পেজে রিডাইরেক্ট করবে ঠিক আছে আচ্ছা এখন এই পেজটাকে এতটুকু ঠিক করে দেন এখানে কি কি আছে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে এটাকে নিয়ে নেন বাকি জিনিসগুলো অটো ঠিক হয়ে যাবে বটম ফুটার এখানে দেন পি ব্যাকগ্রাউন্ড কালার এটা টেক্সট অ্যালাইন সেন্টার কালার হচ্ছে কি হোয়াইট দেখেন এরপর হচ্ছে এটাকে ঠিক করতে হবে এই বটম ফুটার পি এর মধ্যে এ আছে একটা এর ফন্ট ফ্যামিলি হচ্ছে কি ওপেন সানস আর কালারটা দিয়ে দেন ওকে আর উপরে নিচে একটা প্যাডিং ছিল প্যাডিংটা দিয়ে দেন প্যাডিংটা হচ্ছে 15 পিক্সেল প্যাডিং উপরে নিচে 15 পিক্সেল দুই পাশে ওকে এখন হচ্ছে এই এই ফুটারে এখানে কিন্তু এই মার্জিনটা একটু চেক করি কোথা থেকে আসতেছে এই মার্জিনটাকে দূর করে দিতে হবে আচ্ছা এখানে একটা প্যাডিং পেয়েছে প্যাডিংটা তুলে দিলে মোটামুটি ডান এই প্যাডিংটা আসছে হচ্ছে আপনার ফুটার বডিতে আছে এটা ও এটা আছে গ্যালারিতে এই গ্যালারিটা পাইছে আবার এখানে এই গ্যালারি থেকে ঠিক আছে আচ্ছা নিচের গ্যালারি থেকে প্যাডিংটা তুলে দেন কোথায় যেতে হবে গ্যালারি প্যাডিং 0 আচ্ছা এখন ঠিক আছে তো এখানে আরেকটু কাজ আছে সেটা হচ্ছে এই এখানে একটু প্যাডিং আছে এখন এই উপর থেকে প্যাডিংটা নিয়ে নেন উপর নিচে প্যাডিং আছে কত 20 পিক্সেল করে এই প্যাডিংটা হচ্ছে সবাইকে দিয়ে দেন প্যাডিংটা দিতে গেলে কী করতে হবে নিচে মনে হয় প্যাডিং দরকার নেই অলরেডি 20 পিক্সেল আছে শুধু উপরে ইউজ করেন উপরে যদি ইউজ করেন সেটা শুধু ফুটারে দিতে পারেন একদম প্যারেন্ট ফুটার যেটা প্যাডিং টপ 20 পিক্সেল আচ্ছা এখন সর্বশেষ কাজ হচ্ছে কন্টেনার থেকে এটা তুলে দেন বড় একটা যদি প্রথম থেকে দেখেন ওকে আচ্ছা আরেকটা জিনিস বাকি এটাকে তুলে দেন আর এখানে ফন্ট সাইজটা দেন ঠিক আছে আচ্ছা এখানে একটা কপিরাইটের চিহ্ন ছিল কপিরাইটের চিহ্নটা পড়ে নাই কপিরাইটের চিহ্নটা তো দিতে পারেন নাকি এটা দিবেন এম্পারসেন্ট কপি ওকে ও আসে না আসছে যা কপিরাইটের চিহ্নটা আসছে ওকে আচ্ছা আর কিছু আছে যেটা দেখাইতে হবে মোটামুটি দেখেন আপনারা খুব সুন্দর একটা ওয়েবসাইট বানানো শিখে গেছেন আর কোনো ঝামেলা নেই এখন শুধু বানাবেন যা দেখবেন তাই শুধু বানাই ফেলবেন
ঠিক আছে, মোটামুটি ডান। আর এক্ষেত্রে হ্যাঁ ভাই শেষ, মোটামুটি আর কিছু নাই এই পিএইচডির জন্য আর কি। এখন কথা হচ্ছে যারা কমপ্লিট করেন নাই তারা মোটামুটি কালকের মধ্যে, আগামীকাল রাতের মধ্যে করে কাজটা জমা দিবেন। আর যারা করছেন শুকরিয়া। কাজটা হচ্ছে যেখানে যে এখন তো দেখছেন কোথায় কতটুকু বা যে জিনিসগুলা বিভিন্নভাবে করছেন এগুলো একটু অন্যভাবে করার চেষ্টা করেন, যেমন যেখানে যেখানে ফ্লুইড ইউজ করছেন ফ্লিপ। না রেসপন্সিভ এর কোনো হবে না, রেসপন্সিভ এর জন্য আমরা আগে মিডিয়া কোয়েরি শিখবো, তারপরে রেসপন্সিভে যাবো আর কি। আমার এখানে একটা আছে, এটা হচ্ছে ধরেন HTML ক্লাস প্রিফিক্স, হ্যাঁ ক্লাস, এই যে এটা দিতে পারেন HTML CSS সাপোর্ট। আর একটা আছে ইন্টেলিজেন্স CSS ক্লাস নেমস হেল্পার, হ্যাঁ থাকলে এই দুটো ইনিশিয়াল থাকলে ওই আইকনটাকে চলে আসবে আর কি, মানে আইকনটা আপনাকে ইয়া করে, এটাকে কি বলে, একটু হেল্প করে আর কি। আপনাকে প্রিফিক্সে যখন আপনি এফে ক্লিক করবেন সাজেশন আকারে দিয়ে দেয়, যেমন দেখেন এখানে বাটন লিখতেছে, বাটন প্রাইমারি চলে আসতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর একটু ওই যে দেখলে ওই যে আপনার ওই কি বলে এই বর্ডার এরিয়াটা করতেছেন না, তখন ওই আরো নিচে অনেকগুলো চলে আসতেছে, ওইটা তো আমাদের আচ্ছা আসলে ওইটা কত ক্লাসে বলছিলাম, এটা হচ্ছে আপনার দিবেন এই সিএসএস, এটার নাম কি যেন ছিল, অটোমেটিক ওয়েবকিট গুলো দিয়ে দিচ্ছে। তো এরকম অনেক প্লাগইন আছে, আপনারা এই গুগল সার্চ করেন যে আসলে ওয়েব ওয়েব ডিজাইন এনভায়রনমেন্ট ফর ভিজুয়াল স্টুডিও কোড, তাহলে দেখবেন যে এরকম আরও সুন্দর সুন্দর ইয়ে পাবেন, প্লাগ ইন পাবেন, যেগুলো আপনার কাজ করতে অনেক সহজ করে দিবে। তারপরেও তো ওই কয়েকটা ইউজ করে না, লাগে না, তারপরেও দেখেন, দেখা গেছে অনেকে 7-8টা প্লাগ ইনের একটা লিস্ট দিবে, ইনস্টল করে দেখতে পারেন, আর না লাগলে আনইনস্টল করে দেবেন, সমস্যা তো নাই। ঠিক আছে আচ্ছা, তাহলে আচ্ছা কারো কোশ্চেন নাই তো না, কোথাও গ্যাপ আছে? তা আপনাদের টোটাল এই একটা পিএইচডি তো হাতে কলমে করাই দিছি, বাকি পিএইচডিগুলো কিন্তু হাতে কলমে করাবো না, আপনাদেরকে দিয়ে করাবো আমি। আপনারা খুব দ্রুত কালকের মধ্যে যারা আছেন, এখানে কয়জন আছেন এখন পার্টিসিপেন্ট আছেন, 10 জন, হ্যাঁ আপনারা অলরেডি 3 জন দিছেন আর বাকি আছেন আপনারা 7 জন। যারা আমি এর আগে 4টা PDF আর কি কনভার্ট করছি আর কি HTML করছেন, না দেখলে কেমনে বুঝবো যে করছেন, বলেন পাঠাতে হবে তো বা দেখাতে হবে। আমি ওকে দিছিলাম বলে যে একটা কোডা বলে যেটা আছে আর কি ওটাকে কনভার্ট করছিলাম, আপনাকে দিছিলাম আমি। হ্যাঁ ওইটা দিছেন, বাট যে লাস্টে একটা কপির একটা দিছিলাম ওটা কিন্তু কেউ করেন নাই, ওটাকে একটু কাজ বাকি আছে, ওই যে গ্যালারিতে বললাম না ওই যে এখন ক্লিয়ার হয়েছে, আমি ওটা করতে পারবো, আমি ওটা আজকে দিব না আপনাকে। আচ্ছা ঠিক আছে, করেন, করলে আপনারই প্র্যাকটিস হবে, বেশি বেশি করেন। আচ্ছা আর হচ্ছে কাজ যদি শেষ হয় দেখেন অটোমেটিক আমাদের ফোল্ডারটা কিন্তু গিটে অ্যাড করা আছে, হ্যাঁ নতুন করে আর গিটে অ্যাড করার দরকার নাই। এখন যেটা করবেন সেটা হচ্ছে দুইটা কাজ করবেন, একটা হচ্ছে গিট অ্যাড অল, ওকে দেন হচ্ছে গিট কমিট, গিট কমিট দেন হচ্ছে -m, আর একটা মেসেজ দিয়ে দিবেন আমরা কি কি পার্ট করছিলাম, টেস্টিমোনিয়াল এন্ড ফুটার পার্ট কমপ্লিট, ওকে এটা দিয়ে এটা দিবেন, দেন হচ্ছে গিট পুশ,
git push u origin master. দেখেন নতুন যতটুকু কাজ করছেন ততটুকু অটোমেটিক আপনার গিট অ্যাড হয়ে যাবে। হ্যাঁ এখন যদি গিটটা চেক করেন দেখেন চেক করে দেখি আসলে অ্যাড হয়েছে কিনা। আমার বন্ধু আসতে এত সময় লাগে নেটে, আচ্ছা আসতে দেখো। গিটা একটু প্র্যাকটিস করেন, গিটা লাগবে, কারণ হচ্ছে যখন লাইভ সার্ভারে কাজ করবেন বা হচ্ছে আপনাদের হোস্টিংয়ে কিন্তু এই ওখানে একটা অপশন পাবেন যে গিটের মাধ্যমে ওখানে আপ করা যায়, তো এক্ষেত্রে যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে আপনার বারবার আর ইয়ে করতে হবে না, এই ডাউনলোড করে জিপ করে ইনস্টল করতে হবে না। এখন সবাই যে কাজটা করেন শেয়ার হোস্টিংগুলোতে জিপ করেন, ওটাকে ওখানে পেস্ট করেন, আপলোড করেন, তারপর এক্সট্রাক্ট করেন, ঠিক না? তো এই জিনিসটা প্রয়োজন হবে না, সরাসরি এই তিনটা কমান্ডের মাধ্যমে অটোমেটিক আপনার প্রজেক্ট আপডেট রাখতে পারবেন। তো এটা একদিন দেখিয়ে দিব, দেখেন টেস্টিমোনিয়াল অ্যান্ড ফুটার পার্ট কমপ্লিট, ঠিক আছে। আমাকে নতুন করে আপডেট করতে হয় না, মাত্র এই 1 মিনিটও লাগে না পুরো কাজটা করতে, অটোমেটিক হয়ে গেছে, ঠিক আছে। এই হ্যাঁ বলেন মনে করেন আমি HTML, CSS, Bootstrap, JavaScript এবং jQuery এগুলো পারছি, মানে এগুলো পারি আর কি। তো এরপর আমি আর PHP করলে কি হয়ে যাবে, না এখনো অনেক কিছু করতে হবে PHP ছাড়াও? দেখেন পিএইচ আপনি যদি টোটাল ডেভেলপার হইতে চান, যে শুধু ওয়েব ডেভেলপার, সেক্ষেত্রে আপনাকে হিউজ জিনিস শিখতে হবে, ঠিক আছে। তো HTML, CSS, PHP, লারাভেল যেটাই বলেন, এগুলো হচ্ছে ইনিশিয়াল একটা পার্ট যে আপনি মাত্র ওয়েবে এন্ট্রি দিয়েছেন, ঠিক আছে। যে এই যে বুটস্ট্র্যাপ, জেকুইরি এবং জাভাস্ক্রিপ্ট পারি, আর যে পিএইচপি করি।